شكرا يا ربي شكرا هديت قلبي شكرا نورت دربي شكرا شكرا يا ربي. أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم، وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين الذين أذهب الله عنهم الرجس وتحرهم تطهيرا. اللهم صل على محمد وآل محمد، ولعنة الدائمة الباقية على أعدائهم ومنكر فضائلهم وغاصب حقوقهم أجمعين من يوم عداوتهم إلى قيام يوم الدين. أما بعد، عباد الله، أوصيكم ونفسي بتقوى الله، فإن التقوى خير الزاد وبحل المعاد، وتنفع يوم لا ينفع فيه مال ولا بنون إلا من أتى الله بقلب سليم. وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين. أما بعد، أمر بريو درشوك أسرت برند، السلام عليكم ورحمة الله وبركاته. আপনাদের সকলকে আন্তরিক সালাম ও শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠান ইসলাম ইন বাংলায় আপনাদেরকে স্বাগতম জানাই। আশা রাখি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন, কুশল মঙ্গলে আছেন, সুখে থাকুন, শান্তিতে থাকুন, সমস্ত প্রকারের দুঃখ কষ্ট থেকে মুক্তিতে থাকুন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই কামনা করি। যারা অসুস্থ আল্লাহ তাদেরকে সুস্থতা দান করুক, যারা ঋণে ভুগছে আল্লাহ তাদেরকে ঋণ মুক্তি করুক, ওইরূপ যাদের জীবনে কোনো রকমের অভাব বা অশান্তি আছে আল্লাহ রাব্বুল আলামিন তাদের জীবনে সুখ শান্তি ফিরিয়ে দিক। আমার যে সমস্ত ভাই বোনেরা পরীক্ষায় বসছে আল্লাহ তাদেরকে সমস্ত বিষয়ে সফল করুক। যে সমস্ত বাড়ির বউরা, ভাবিমারা, বোনেরা এখনও সন্তানের শান্তি থেকে বঞ্চিত, আল্লাহ রাব্বুল আলামিন ওনাদের সংসারে সুসন্তান দান করুক। যে সমস্ত পিতা মাতারা নিজের ছেলে বা কন্যার বিবাহ নিয়ে চিন্তিত, আল্লাহ রাব্বুল আলামিন ওনাদেরকে ওই চিন্তা থেকে মুক্তি দান করুক, অর্থাৎ ওনাদের কন্যা বা পুত্রের জন্য সুপাত্র দান করুক। আমাদের মধ্যে যারা হজ জিয়ারত উমরায় যাওয়ার ইচ্ছুক, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সকলের মনোকামনা আশাকে পুরো করুক। আমাদের সকলকে সৎপথে চলার, অসৎ পথ থেকে দূরে থাকার এবং এক অপরকে সৎপথের দিকে আমন্ত্রণ জানানোর বা এক অপরকে সৎ উপদেশ দেওয়ার তৌফিক দান করুক। সত্য বা হক জিনিসকে জেনে শুনে মেনে তার উপরে আমল করে আমরা যেন সেটা অন্যদের কাছে পৌঁছে দিতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সেই তৌফিক দান করুক। আমিন ইয়া রাব্বাল আলামিন। এই দোয়ার সঙ্গে আমি আজকের পর্ব শুরু করতে চলেছি। তবে আগে আমি আপনাদের কাছে একটা অনুরোধ করতে চাই, আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার আগে আপনাদের নিকটে একটি অনুরোধ হচ্ছে এই যে আপনারা যারা আমাদের এই চ্যানেল উইন, বিশেষ করে অনুষ্ঠান ইসলাম ইন বাংলা ইউটিউবে ইন্টারনেটের মাধ্যমে দেখছেন, প্লিজ আপনারা ইউটিউবে ইসলাম ইন বাংলা অনুষ্ঠানে যে ওই চ্যানেলকে মানে চ্যানেল উইনকে সাবস্ক্রাইব করুন, আর বেল সিম্বল দেওয়া আছে ওটাকে প্রেস করুন। এটা করলে আমাদের প্রোগ্রাম যখন শুরু হবে তো অটোমেটিক ইউটিউব চ্যানেলের তরফ থেকে আপনাকে একটা মেসেজ আসবে, আপনাকে ইনফর্ম করা হবে যে আমাদের প্রোগ্রাম এবার শুরু হতে যাচ্ছে। তাই আপনাদের সুবিধার জন্য আপনারা প্লিজ ইউটিউবে যে চ্যানেল উইনকে সাবস্ক্রাইব করুন, বিশেষ করে অনুষ্ঠান ইসলাম ইন বাংলাকে সাবস্ক্রাইব করুন, আর বেল সিম্বলকে প্রেস করুন। এ থেকে আপনাদেরকে দেখতে সুবিধা হবে, বিশেষ করে অনেক এপিসোড আপনারা হয়তো টিভির মাধ্যমে দেখতে পারেন না, সময় পান না বলে নিজের মোবাইলে যখন ইচ্ছা তখন আপনারা নিজের মন পছন্দ অনুষ্ঠান ইসলাম ইন বাংলা দেখতে পারবেন। দ্বিতীয় একটি কথা হচ্ছে এই যে
ফার্স্ট ফেব্রুয়ারি থেকে আমাদের চ্যানেল উইনের স্যাটেলাইট চেঞ্জ হচ্ছে। আমরা স্যাটেলাইট চেঞ্জ করছি, এটা আপনারা আগে দেখছিলেন, মানে চ্যানেল উইন দেখছিলেন ইন্টেল স্যাটে, পরে মানে ফার্স্ট ফেব্রুয়ারির পরে এটা আপনাকে ইনস্যাটে দেখানো হবে, বা আপনারা চ্যানেল উইন ইনস্যাটে দেখতে পারবেন। সুতরাং এর ডিটেলস বা বিবরণ আপনাদের সামনে স্ক্রিনের উপর দেওয়া হয়েছে। ফার্স্ট ফেব্রুয়ারির পরে যদি চ্যানেল উইন দেখতে অসুবিধে হয় তো প্লিজ আপনারা নিজের কেবল অপারেটরের সঙ্গে যোগাযোগ করুন এবং ওনাদেরকে বলুন যে চ্যানেল উইন ইন্টেল স্যাট থেকে চেঞ্জ করে এখন ইনস্যাট ফোর বিতে দেখানো হচ্ছে। এখানে পুরো ডিটেলস দেওয়া হয়েছে, ওটার ফটো তুলে আপনারা কেবল অপারেটরকে দিয়ে দিন। আশা রাখি ইনশাআল্লাহ ওনারা সাহায্য করবেন এবং নতুন স্যাটেলাইটে সেট করে আপনাদের প্রোগ্রাম মনোনীত প্রোগ্রাম বা মনপছন্দ প্রোগ্রাম ইসলাম ইন বাংলা চ্যানেল উইনে দেখার জন্যে সুযোগ প্রদান করবেন, বা ইনশাআল্লাহ সমস্ত সমস্যার সমাধান করে সুন্দরভাবে যাতে আপনারা এই চ্যানেল দেখছেন পরবর্তীকালে দেখতে পারেন, তার জন্য যা করার দরকার ওনারা করবেন। আশা রাখি এই ছোটো অনুরোধটা আপনারা সকলে মনে রাখবেন। প্লিজ দয়া করে চ্যানেল উইনকে ইউটিউবে যে সাবস্ক্রাইব করুন, বিশেষ করে অনুষ্ঠান ইসলাম ইন বাংলাকে, আর আমাদের যে স্যাটেলাইট চেঞ্জ হচ্ছে এটা আপনারা নিজের কেবল অপারেটরকে বলে দিন, যদি ফার্স্ট ফেব্রুয়ারির পরে আপনাদেরকে চ্যানেল উইন দেখতে কোনো রকমের অসুবিধা হয় তাহলে। এবার আমি আপনাদের প্রশ্নের উত্তর দিতে চাই। আপনাদের অডিও রেকর্ডিং বা অডিও প্রশ্নের উত্তর দেওয়ার আগে আমি একটা লিপিত প্রশ্নের উত্তর দিতে চাই। প্রশ্নটা করছেন মক্কাতুল মুকাররমা থেকে উমর ইবনে আব্দুল আজিজ। সালামু আলাইকুম ইয়া শেখ, আপ কিতনা ভি চাহো আপনি বাতে হমসে নেই মানওয়া সকতে, আপ হম ওহাবিও কো বোলনা ছোড় দো, হম লোক ও করেঙ্গে জো হামারে বাপ দাদাও নে হামে বাতায়া হ্যায়, আপ আচ্ছা বোলো কিতনা ভি আচ্ছা বোলো হম ওহি করেঙ্গে জো হামারে বাপ দাদাও নে হামে সিখায়া হ্যায়, আপ চাহ কর ভি হামে বদল নেই সকতে। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মেরে প্যারে ভাই উমর ইবনে আব্দুল আজিজ, আপনি যো ভি কুছ লিখা মুখতসর উসকে লিয়ে মে আপকা শুকর গুজার হুঁ। আপনি কাহা কি আপ কিতনি ভি আচ্ছি বাতে বোলো আপ হামে বদল নেই সকতে, হম ওহি করেঙ্গে জো হামারে বাপ দাদাও নে হামে বাতায়া হ্যায়, আপ হম ওহাবিও কো বদলনে কি কোশিশ মত করো। ইকিনন মেরে ভাই উসুল খুদা কো ইহি কহতে থে, নত্তবে মা আলফাইনা আবাহে আবানা, আমরা তো তাই করবো যার উপরে আমাদের পূর্বপুরুষদেরকে পেয়েছি, মানে আমাদের বাপ দাদাদেরকে পেয়েছি, মানে হাম লোক ও করেঙ্গে জিস পর হামনে আপনি আবা আজদাদ কো পায়া হ্যায়। আল্লাহ কিসি কি হেদায়ত করনা চাহে তো উসকে দিল মে ঈমান কি নূর জগা দেতা হ্যায়, লেকিন আগর আল্লাহ কিসি কি হেদায়ত না করনা চাহে তো কোই চাহ কর ভি উসকি হেদায়ত নহীঁ কর সকতা, ইয়ে খবর খুদা নে খুদ আপনে রসূল কো দি, তো মে চাহ কর ভি আপ ওহাবিও কো নহীঁ বদল সকতা হুঁ জব তক আল্লাহ তৌফিক না দে। আপনি বিলকুল সহি কাহা, মে কিতনি ভি আচ্ছি বাতে করুন লেকিন আগর আল্লাহ নহীঁ চাহেগা তো আপ উন বাতো কো কভি নহীঁ মানেঙ্গে, জব লোগো নে রসূল খুদা কো নহীঁ মানা উনকি বাতে নহীঁ মানি তো হম ক্যা হ্যায়। লিহাজা মেরে ভাই কোই জবরদস্তি নহীঁ হ্যায়, হক বাত সচ্চি বাতে পৌঁছানা মেরি জিম্মেদারি হ্যায়,
باقی کون ان باتوں کو مانے گا کون نہیں مانے گا یہ اس کا اپنا فعل ہے، اپنا عمل ہے۔ وَلْتَكُنْ مِنْكُمْ أُمَّةً يَدْعُونَ إِلَى الْخَيْرِ يَأْمُرُونَ بِالْمَعْرُوفِ يَنْهَوْنَ عَنِ الْمُنكَرِ أُولَئِكَ هُمُ الْمُفْلِحُونَ۔ قرآن کی اس آیت پر عمل کرتے ہوئے لوگوں تک حقیقت پہنچانا، خیر کی طرف دعوت دینا، انہیں اچھائی کا حکم دینا، انہیں برائی سے روکنا، یہ میری ذمہ داری ہے، یہ میری شرعی ذمہ داری ہے جو میں نبھا رہا ہوں، اور اس کی کامیابی کی ضمانت خود خدا نے دی ہے۔ اب کون ان باتوں کو فالو کرے گا، کون ان حقیقتوں کو تسلیم کر کے اس پر عمل کرے گا، اور کون ان باتوں کو نظر انداز کرے گا، نہیں مانے گا، یہ اس کا اپنا کرم ہے، یہ اس کے اپنے فیل ہوں گے یا اس کے اپنے پسند ہوں گے، وہ جس چیز کو چاہے اختیار کرے۔ ہم صرف حقیقت بتا سکتے ہیں، راہ راست دکھا سکتے ہیں، سچائی کی طرف دعوت دے سکتے ہیں، حق کی طرف بلا سکتے ہیں۔ آنا نہ آنا، ماننا نہ ماننا، اس پر عمل کرنا نہ کرنا، یہ آپ لوگوں کی ذمہ داری ہے، ہم اس کے لیے آپ پر کوئی زبردستی نہیں کر سکتے۔ اپنی بات ہم زبردستی آپ سے نہیں منوانا چاہتے، خدا سے توفیق مانگتے ہیں کہ اللہ توفیق دے کہ ہم سب سچی چیزوں کو، سچی باتوں کو، حقیقتوں کو جان کر، مان کر اس پر عمل کر سکے، اور پھر وہ باتیں دوسروں تک پہنچا سکے، جو میں ہمیشہ کہتا ہوں۔ امید ہے کہ آپ کو آپ کے سوال کا یا آپ کے خط کا جواب مل گیا ہوگا۔ عمر ابن عبدالعزیز نام ایک جن ویکتی مکہ مکرمہ تھے کہ انہیں لکھسن جے مولانا صاحب اپنی جوتی چیشا کرن جوتی بھالو بولن ہمرا اپنا دیر کتھا مانب نا ہمرا تو وہی پتھر اوپر چلو جے پتھر اوپر چلتے ہم باپ دادا ہم کے بولے گیسن ہم باپ دادا جے پتھ دیکھیے گیسن ہم سے پتھر اوپر چلو اپنی بھیتھا ہدایت کرار چیشا کربین نا وہابی دیر کے انار پرشنر اتر ہمیں انا کے بولے جو آپ ٹھیک بولے نبی کریم صلی اللہ علیہ وسلم جکن مکے اسلام دیکھے آمنترن جاچلین ست دن دیکھے ست دھرم دیکھے حکر دیکھے آمنترن جاچلین تخن مکر کافر انا کے یہ کتا بولے چلو نتبے ما الفائنا علیہ آبانا، اے نبی محمد ہم ہدایت کرار چیشا کرنا ہم تو وہی پتھر اوپر چلو جے پتھر اوپر نجر باپ دادا کے پیچھے انارا ہم جے پتھر اوپر چھڑے گیسن بہ چلتے بولے گیسن ہم تر اوپر چلتے تھکب۔ عمر ابن عبدالعزیز ہم کے لکھن آپ چیشا کرو ہم کے ہدایت کرتے پاربین نا، ٹھیک بولے کارن یہ قرآن اللہ نجر نبی کے سی سمے بولے جائے نبی اللہ آپ جا کے اچھک بہ جا کے چاہبین تا کے ہدایت کرتے پاربین نا جت ہمیں توفک دان نہ کرب، تو اللہ جدی توفک دان نہ کرے کیوں ہدایت پہ نا۔ تھی ہمار پریہ بھائی عمر ابن عبدالعزیز یہ اپری ستی کتا بلار جن ہمیں آپ کے دھنیہباد جانائی، کن نا ہم مدد ایخو انک اندھ بشاس آئے جا یہ بشاس جیون جاپن کر جا بھول بہ میتھا پتر اوپر چلے جا ہمار باپ دادا ہم کے پتر اوپر چھڑے گیچے انارا کی بھول کر گیلین بھول کرچلین انارا کی ہم بھول پت دیکھے گیچن قرآن سمپرک بولے اوالا کانا باہم لا یا قلون شیا ادھر باپ دادا کچھ ہی جانت نا تھی ترا اندھ بشاس ایم پتر اوپر چل چل جی پت تر کے ہدایت تھی دورے رکھے چل آج تر سنتان آدیرا بہ تر انوگامی وہی بھول پتر اوپر اندھ بشاس مت چلے جاچے جی پت تر کے ست مذہب تھی سرات المستقیم تھی حق تھی نئے تھی انک دورے نہیں چلے گا۔ ہمار عبدالعزیز بھائی عمر ابن عبدالعزیز اپنار چھوٹ چٹر جن ہمیں آپ کے دھنیہباد جانائی، کیوں اپنار یہ چٹر مادمے آپن من اچھا بہ آپن متامت ہمار درشک برندرا جانتے پڑل اور آشا رکھے ہمارے اترمے حقیقت ترا بجتے پڑل
এবার আসুন আপনাদের অডিও রেকর্ডিং শুনে তার উত্তর দিই। দেখি প্রথম প্রশ্ন কোথা থেকে কে করছেন। আসসালামু আলাইকুম, আমি কলকাতা থেকে আনোয়ারা বিবি বলছি। আপনারা যে বলছেন যে ইমামের জামানাকে যদি কেউ না চিনে মারা যায় তাহলে কাফের না হলে ইহুদি মরবে, কিন্তু আমরা তো উইন চ্যালেঞ্জ দেখে দেখে আপনাদেরই অনুসরণ করছি আর করার আমল করার চেষ্টা করছি যে হাদিস কোরআন অনুযায়ী, তাহলে আমরা তাকে ইমামের জানা ওই অনুসরণ করলে কি তাকে চেনা হবে না চেনার আর অন্য কোনো রাস্তা আছে? হ্যাঁ, ইমামে মেহেদি আজরাল্লাহ তালাকে চেনার অন্য রাস্তা আছে সেটা আমাদের একটু বলে দেবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। আমার প্রিয় বোন, আপনার সুন্দর প্রশ্নের জন্য আমি আপনাকে অনেক অনেক কৃতজ্ঞ বা ধন্যবাদ জানাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিখ্যাত হাদিস, মান মাত ওয়া লাম ইয়ারিফ ইমাম আযমানহি ফাকাদ মাত মিতাতান জাহিলিয়া আও ফাকাদ মাত মিতাতান কুফরিয়া আও ফাকাদ মাত মিতাতান ইহুদিয়া আও মাসিহিয়া আও নাসরানিয়া। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিখ্যাত হাদিস মুসলমানদের গুরুত্বপূর্ণ সমস্ত হাদিসের বইতে এই হাদিসটি আছে, যেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ব্যক্তি নিজের যুগের ইমামকে না চিনে মরবে সে মূর্খ মরবে, সে ইহুদি মরবে, সে মোনাফিক মরবে, সে খ্রিস্টান ধর্মের উপরে মরবে, ইসলাম ধর্মের উপরে নয়। এর অর্থ কী? অর্থাৎ নিজের যুগের ইমামকে চেনো। কোন ইমাম? যখন ইমামে হোসেন আলাইহিস সালামকে জিজ্ঞাসা করা হয়েছিল, মাওলা আল্লাহ বলেছে তার মারফাতবিহীন তার কোনো বান্দার কোনো কর্মকে আল্লাহ অ্যাকসেপ্ট করবে না, কবুল করবে না, মেনে নেবে না, তো আল্লাহর মারফাত কি? তখন ইমাম হোসেন আলাইহিস সালাম বলেছিলেন, মারফাত আহলে কুল্লে জামানিন ইমামহুম আল্লাদি আওজাব আল্লাহ তাআতহ। সমস্ত যুগের লোকদেরকে বলা হয়েছে তার যুগের ইমামকে চেনার জন্যে। কোন ইমাম? যে ইমামের ইতাত করা, অনুসরণ করা তাদের উপরে ফরজ করা হয়েছে, সেই ইমামকে চিনে, সেই ইমামকে জেনে মেনে তার কথা মতো যদি আমল করে সেটাই হবে আল্লাহর মারেফাত। কেননা স্বয়ং আল্লাহর সঙ্গে আমরা কেউ সাক্ষাৎ করিনি, স্বয়ং আল্লাহর সঙ্গে আমরা কেউ কথা বলতে পারি না বা আল্লাহর কথা ডাইরেক্ট আমরা কেউ শুনতে পাই না। সুতরাং খোদা বলেছে ওয়াক্তুকে ইলাইহিল ওসিলা, যদি তোমরা তার নিকটতম হতে চাও, তাকে পেতে চাও, অর্থাৎ আল্লাহকে যদি পেতে চাও, আল্লাহর কথা শুনতে চাও, তো ওসিলা ধরো, আর ওই ওসিলা হচ্ছেন ইমাম। আব্দ মাবুদের মাঝখানে যে ব্যক্তি আছেন তিনি হচ্ছেন ইমাম। যেমন জামাতে একটা উদাহরণস্বরূপ বলি, জামাতে আপনারা দেখেছেন মামুম ইমাম এবং যার উপাসনা করি সে আল্লাহ, তো বান্দাদের আর আল্লাহর মাঝখানে ইমাম হন আমাদের জন্য ওসিলা। তো ওইরূপ আমাদের ইসলামিক জগতে সমস্ত ইসলামী কর্মের জন্যে আল্লাহ তার বান্দার মাঝখানে যে ওসিলা তিনি হচ্ছেন নবী বা ইমাম। এই ইমামকে জানতে হবে, যদি এই ইমামকে আমরা না জানি, মারেফাত মানে কি? ওই ইমামের হকিকতকে জানা, উনি কে, কোন বংশ থেকে, ওনার উদ্দেশ্য কি, উনি আমাদের থেকে কী চান, আল্লাহর কোন হুকুমের ওপরে আমল করার জন্যে ওনারা আমাদেরকে হেদায়ত করেছেন, কী করলে ওনারা খুশি হবেন, কোথা থেকে দূরে থাকতে হবে, বিরত থাকতে হবে, কোন কাজগুলো করলে ওনারা অসন্তুষ্ট হবেন, যেগুলো আমাদেরকে ত্যাজ্য করতে হবে, যে সমস্ত কাজ না করা উচিত, এই সমস্ত বিষয় জানা, মানে স্বয়ং ইমামকে জানা, ইমামের জাত থেকে পরিচিত হওয়া, ওনার বিষয়ে কমপ্লিটলি জ্ঞান অর্জন করা এবং ওনার কথা মতো জীবনযাপন করা, উনি যে জিনিসকে পছন্দ করেন সেটাকে মেনে চলা আর যেটা অপছন্দ করেন সেখান থেকে দূরে থাকা, এই হচ্ছে ইমামের মারেফাত। আমাদের যুগের ইমাম ইমামে মেহেদি আজ্জালাল্লাহ তাআলা ফরাজহু শরীফ, যিনি এখন পর্দায় গায়বাতে আছেন, আল্লাহ জালিমদের থেকে সুরক্ষিত রেখেছেন ওনাকে পর্দায় গায়বে, আল্লাহর যখন হুকুম হবে উনি বাইরে আসবেন।
প্রকাশ করবেন, তবে ওনার এই অদৃশ্যকালীন জীবনে আমাদেরকে বলা হয়েছে ইমামের সম্পর্কে বহু বই লেখা হয়েছে। ইমামে মেহেদী আলাইহিস সালাম কে, কোন বংশ থেকে, উনি কোথায় কীভাবে জীবনযাপন করছেন আমাদের মাঝখানে, কীভাবে উনি আমাদের হেদায়ত করছেন, উনি আমাদের থেকে কি চান, উনি আমাদের থেকে কি কাজ নিতে চান, বা কোথা থেকে আমাদেরকে দূরে থাকতে বলেছেন, উনি যখন আসবেন কীভাবে এই পৃথিবীতে পরিবর্তন সৃষ্টি করবেন, অন্যায় ও অবিচারকে, পাপকে কীভাবে পৃথিবী থেকে মুছে ফেলবেন, ন্যায় এবং সঠিক জিনিসকে বা পূর্ণিকে কীভাবে প্রচার করবেন, সমস্ত বিস্তারিত ওনার বিষয়ে লেখা হয়েছে। সেইগুলোকে জানতে হবে, মানতে হবে, আর ওই ইমাম আলাইহিসসালামের অনুগামী ও অনুসারী হয়ে সেগুলোকে ফলো করতে হবে। এটা হবে ইমামের মারেফাত, আর এই ইমামের মারেফাত আমাদেরকে আল্লাহর নিকট করবে। যখন ইমামের মারেফাত অর্জন করে নবী ও নবীর বংশধারীদেরকে যেভাবে ফলো করতে বলা হয়েছে, অনুসরণ করতে বলা হয়েছে, যখন আমরা সেইভাবে ওনাদেরকে অনুসরণ করব, ওনাদের অনুগামী হয়ে সৎপথের উপরে, সিরাতুল মুস্তাকিমের উপরে চলব, এটাই হবে ইমামের মারেফাত এবং আমাদের নিজাতের রাস্তা। আমার প্রিয় বোন, আশা রাখি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। চেষ্টা করুন, ইমামে জামান আলাইহিসসালামের বিষয়ে বহু হাজার হাজার বই আছে, ওই বইগুলো যতটুকু সম্ভব পড়ুন, ইমামকে জানুন, ওনার থেকে পরিচিত হন, এবং উনি আমাদের থেকে কী চেয়েছেন, আমাদেরকে কোন পথের ওপরে দেখতে চান, কোন কাজগুলো করলে উনি খুশি হবেন আর কী করলে উনি দুঃখিত হবেন বা উনি অপছন্দ করেন যে কাজগুলো, সেখান থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। এইভাবে যদি আমরা নিজের যুগের ইমামকে জানি তো ওটাই হবে ওনার মারেফাত, আর ইনশাল্লাহ যদি এইভাবে ইমামকে জেনে ওনার মারেফাতের সঙ্গে আমরা জীবনযাপন করি, ইমামের সঙ্গে সাক্ষাৎ হোক আর না হোক, কিয়ামতের দিন বলা হয়েছে ইয়াওমানা দুকুল্লা উনাসিম বি ইমামিন, সেদিন সমস্ত লোকদেরকে তার যুগের ইমামের সঙ্গে ডাকা হবে। কোরআনের সূরা বানী ইসরায়েলের 71 হুকুম দেওয়া হয়েছে ইয়াওমানা দুকুল্লা উনাসিম বি ইমামিন, ওই দিনকে স্মরণ করো যেদিন তোমাদেরকে তোমাদের যুগের ইমামের সঙ্গে ডাকা হবে। তো আমাদেরকে যদি আমাদের যুগের ইমামের সঙ্গে ডাকা হয়, ইমাম মেহেদী আলাইহিসসালামের সঙ্গে ডাকা হয়, তো আমরা ওনার সঙ্গে যাব। আমরা ওনাকে না চিনলেও না জানলেও উনি আমাদেরকে চিনে নেবেন, উনি আমাদেরকে নিজের সঙ্গে নিয়ে যাবেন, যদি এই পৃথিবীতে ওনার পথের উপরে ওনার কথা মতো আমরা আমাল করে যাই, বা উনি যে কাজগুলো করতে বলেছেন সেগুলো যদি করি, আর যেখান থেকে দূরে থাকতে বলেছেন সেখানে যদি দূরে থাকি, তো ইমাম আমাদেরকে দেখছেন। আমরা প্রতি শুক্রবার জিয়ারতে বলি আসসালামু আলাইকা আইনুল্লাহ ইয়া আইনুল্লাহ ফি খালকে, আয় আল্লাহর দৃষ্টি, আয় আল্লাহ চক্ষু তার মখলুকাত তার সৃষ্টির মাঝখানে। অর্থাৎ আমরা হয়তো ইমামকে দেখতে পাচ্ছি না, কিন্তু ইমাম আমাদেরকে দেখছেন, আমাদের মধ্যে কে কি করছে না করছে সব উনি জানেন। সুতরাং আমাদেরকে সবসময় সতর্ক থাকতে হবে, আর এই ভেবে চলতে হবে আমরা সবসময় আমাদের ইমামের দৃষ্টির সামনে আছি, সুতরাং কী করলে উনি খুশি হবেন আর কী করলে উনি দুঃখ পাবেন, যা করলে খুশি হবেন সেগুলো করার চেষ্টা করতে হবে, আর যা করলে উনি দুঃখিত হবেন, নারাজ হবেন, সেখান থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। আশা রাখি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। পরের প্রশ্ন নিয়ে, আমি হাওড়া আন্দুলের মানুষরা বলছি। আপনি যে এই যে সত্য কথাগুলো আপনি বলেন, বোঝান, আপনি বলেছেন যে সত্য কথা জেনে শুনে আমল করে অন্যদের কাছে অন্যদের কাছে পৌঁছে দেওয়ার জন্য আপনি বলেন, আমরা বলতে চাই, কিন্তু আমাদের এখানে অনেক মানুষ হাসাহাসি করে যে এসব আমাদের কই কোনো মৌলবীরা মৌলী সাহেবরা কই বলেনি, তো সব জানে উনি যে এরম বলে, আপনি এটা বলে দিন একটু যে ওরা ওনারা কিভাবে বিশ্বাস করবে, কিভাবে ওনারা আমাদের কথা মানবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় বোন, সত্য জিনিসকে জেনে মেনে শুনে তার উপরে আমাল করে যে আপনারা সেগুলো অন্যদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করছেন, কিন্তু কিছু লোকেরা আছে সেগুলো তারা অ্যাকসেপ্ট করছে না, মেনে নিচ্ছে না, বা মানতে বা মানে মানতে চাচ্ছে না, কোনো ব্যাপার নেই, আপনি আপনার চেষ্টা করে জারি রাখুন, আর আল্লাহর কাছ থেকে সবসময় তৌফিক কামনা করুন। প্রতি নামাজের পরে এই দোয়া পড়ুন, বিসমিল্লাহ রহমান রহিম, আল্লাহুম্মা ওয়াফিকনা লিমা তুহিব ওয়া তারদা ওয়াজান্নিবনা
বেমা ইউরদিক ওলা ইউরদিক, আল্লাহ আমাদেরকে ওই সমস্ত কাজ করার তৌফিক দান করো যে কাজগুলোকে তুমি পছন্দ করেছ, পছন্দ করো আর যার থেকে তুমি রাজি হও, আর ওই সমস্ত স্থান থেকে আমাদেরকে দূরে থাকার তৌফিক দান করো যেগুলো করলে তুমি দুঃখিত হও, কষ্ট পাও এবং যা পছন্দ করো না। আল্লাহর কাছে যদি সবসময় এই কামনা করতে থাকেন তো আল্লাহ আপনার জবানে আপনার ভাষায় এমন একটি প্রভাব সৃষ্টি করে দেবে যে যখন আপনি অন্যদের সামনে কথা বলবেন তো তারা আপনার কথা শুনতে বাধ্য হবে এবং আল্লাহ তাদের অন্তরে হেদায়েতের আলো জাগিয়ে দেবে, তখন তারা এই সঠিক জিনিসকে মানবে বা মানার চেষ্টা করবে। যখনই কারোর সঙ্গে কথা বলবেন বা এই বিষয়ে আলোচনা করতে যাবেন তো আগে এই আয়াত পড়বেন, সূরা তাহা আয়াত নম্বর 25, 26, 27, 28। বিসমিল্লাহ রহমান রহিম। قال ربي اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقهوا قولي। মনে মনে এটা পড়ার পরে নিজের কথা বলবেন, দেখবেন আল্লাহর আয়াতের কি প্রভাব তাদের উপরে পড়বে এবং তারা সত্য জিনিসকে শুনতে জানতে মানতে বাধ্য হবে এবং আল্লাহ তাদের অন্তরে আপনার এই নেক হেদায়েতের একটি জ্যোতি জ্বালিয়ে দেবে, একটি আলো জ্বালিয়ে দেবে, তারপরে আস্তে আস্তে তাদের মধ্যে পরিবর্তন শুরু হবে। আল্লাহর কাছে তৌফিক চান, তবে যেমন আল্লাহর কাছে নিজের জন্য তৌফিক চাবেন তেমন ওদের জন্য তৌফিক চাবেন যাদের সঙ্গে আপনি কথা বলছেন বা যাদের কাছে এই হকিকত পৌঁছে দিতে চাচ্ছেন। কেননা আল্লাহ যদি তাদেরকে তৌফিক না দেয়, যেমন আমি প্রথমেই বলেছি প্রথম প্রশ্নের উত্তরে, যে আল্লাহ যদি কারোর হেদায়ত না করে তো কেউ তাকে হেদায়ত করতে পারবে না। নবী হাজার চেষ্টা করেও অনেকের হেদায়ত করতে পারেননি, কেননা আল্লাহ তাদের হেদায়ত করতে চাচ্ছিল না বলে তারা সৎপথ পায়নি বা নিজের জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত তারা সৎপথকে গ্রহণ করেনি। তবে নবী যেমন নিজের দায়িত্ব পালন করে গেছেন, ওইরূপ আমাদেরকে নিজের দায়িত্ব পালন করতে থাকতে হবে, অন্যদেরকে সৎপথের দিকে আমন্ত্রণ জানাতে থাকতে হবে, ভালো কাজের হুকুম দিতে হবে বা অসৎ খাত থেকে মানা করতে হবে। ইনশাআল্লাহ এর জন্যে আল্লাহ নবীদের জন্য যে সওয়াব রেখেছে, তাঁরা যে দিনের তাবলিগ করেছিলেন বা আল্লাহর আউলিয়ারা নবীর পরে নবীর বা ইমামগণেরা যে মানুষদেরকে সৎপথের দিকে আমন্ত্রণ জানিয়েছেন, তাঁরা যে সওয়াব পেয়েছেন আল্লাহ সেই সওয়াবে আমাদেরকেও শরীক করবে। আমরাও যদি তাঁদের এই বাণী কথাগুলো অন্যদের সামনে তুলে ধরার চেষ্টা করি বা অন্যদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করি। আমার প্রিয় বোন, আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই এবং আল্লাহর কাছে আপনার জন্য তৌফিক কামনা করি। আপনার মতো যেন আলো অন্যদেরকে আল্লাহ তৌফিক দান করে, তারা যেন সত্য জিনিস অন্যদের সামনে তুলে ধরতে পারে বা অন্যদেরকে বলতে পারে। পরিষ্কার বলছি, অন্যদেরকে বলার দায়িত্ব আমাদের, তবে কে মানবে কে মানবে না সেটা তার ব্যাপার। কাউকে বাধ্য করবেন না, কাউর সঙ্গে ঝগড়া করবেন না। প্লিজ মিষ্টি ভাষায় আল্লাহর পয়গম, আহলে বায়তের পয়গম, আল্লাহর ওলিদের কথা তাদের সামনে তুলে ধরবেন। এবার তাদের যদি অন্তরে লাগে যে এটা ভালো জিনিস, এটাকে মানতে মানা উচিত বা মানা যায়, তাহলে তারা মানুক। যদি তারা নিজের পূর্বপুরুষদের যারা অন্ধকারের মধ্যে ফেলে রেখে গেছে সেখান থেকে যদি তারা বাইরে না আসতে চায়, তো আমি আপনি হাজার চেষ্টা করলেও তাদেরকে বাইরে নিয়ে আসতে পারবো না। আশা রাখি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। পরের প্রশ্ন নিই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু। মৌলানা সাহেব, হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কে মেরেছিলেন, উনি কে ছিলেন আর কিভাবে মেরেছিলেন, তোরা বলবেন ভালো করে আমরা শুনতাম, ওই কি কাহিনী ছিলেন বা কি ঘটনা ছিলেন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ, আপনার অনেক কৃতজ্ঞ, আপনার থেকে এত শিখছি। আল্লাহ আপনাকে হায়াতে দাওয়াত করুক, আপনাকে ভালো রাখো, সালামত রাখো। হাজার হাজার সালাম, ধন্যবাদ আপনার আর পুরো টিমকে। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি বারাকাতুহ। আমার প্রিয় বোন, আপনার প্রশ্নের জন্য আমি আপনাকে ধন্যবাদ জানাই এবং আপনি যে আমাদের জন্য দোয়া করেছেন তার জন্য অনেক কৃতজ্ঞ রইল। আপনি জানতে চেয়েছেন জানাবে হামজা ইবনে আব্দুল মুত্তালিবের সম্পর্কে, যেনাকে শহীদে আজমও বলা হয়। ওনার শাহাদত হয়েছিল 30 মার্চ 625 খ্রিস্টাব্দে।
পনেরোই শওয়াল তিন হিজড়িতে ওহদের ময়দানে ওনাকে শহীদ করা হয়েছিল। উনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা ছিলেন, জনাবে আব্দুল মুত্তালিবের ছেলে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা ছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মবউস বা রিসালাত হয়েছিলেন, তখন আবু জাহেল বা কুরাইশের অন্য অন্য অন্ধবিশ্বাসীরা নবীর ওপরে প্রচণ্ড অত্যাচার শুরু করেছিল। সেই সময় নবীকে সাপোর্ট করার জন্যে এবং নবীর সত্য দিনকে বুঝে সেটাকে উনি কবুল করেছিলেন, ইসলাম কবুল করেছিলেন, আর নিজের জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত উনি ইসলামের জন্যে, যারা ইসলামের বিরোধী ছিল তাদের সঙ্গে লড়াই করেছিলেন। তাই ওহাদের ময়দানে ওয়াহশী নামে একটি দাস গোলাম, এজিদের দাদি হিন্দা, এজিদের দাদা আবু সুফিয়ান আর এজিদের দাদি হচ্ছে হিন্দা, ওই হিন্দার কথায় ওই হিন্দার গোলাম ওয়াহশী লুকিয়ে গোপন স্থান থেকে আক্রমণ করে জানাবে হামজা ইবনে আব্দুল মুত্তালিবের কলেজায় বর্ষি মেরেছিল, পল্লব মেরেছিল। উনি ওখানেই পড়ে গেলেন। তারপরে তলোয়ার দিয়ে ওনার উপরে আক্রমণ করা হলো, এমনকি রওয়ায়েত লিখেছে যে ওনার শরীরের অংশ অংশকে টুকরো টুকরো করে ফেলেছিল। কত চরম শত্রু ছিল হাকিমের শাম, তার মা বাপ নবীর থেকে কত ঘৃণা করত, নবীর বংশধারী থেকে কত ঘৃণা করত। এজিদের দাদা বা দাদি নবীর বংশ থেকে কত শত্রুতা রাখত, এখানে বোঝা যায় যে ওই ওয়াহশীকে হিন্দা বলেছিল যে হামজার কলেজা বের করে আমাকে দে। এক রওয়ায়েত বলে, আর এক রওয়ায়েত বলে যে না, নিজে যেয়ে জানাবে হামজার বুককে চিরে কলেজা বাহির করে চিবিয়েছিল। যে দৃশ্য দেখে বা শুনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত কেঁদেছিলেন যে ভাষায় বর্ণনা সম্ভব না। তাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের ওই চাচার শাহাদাতের ওপরে তিন দিন মদিনায় শোকতাপ করিয়েছিলেন। আনসার ও মহাজিরিনদের নারীদেরকে বলেছিলেন তিন দিন তোমরা দুঃখ প্রকাশ করো, শোক সভা রাখো বা গিরিয়াও বোকা করো, মানে কান্নাকাটি করো এই মজলুমের উপরে, আমার চাচা মজলুম শহীদের উপরে। চিন্তা করুন, আর আজও কিছু মুসলমানেরা ওই হাকিমে শামকে ভালো বলছে, এরা নবীর উম্মতি বা নবীর সত্য মান্যকারী হওয়ার অধিকার রাখে কি না, এবার আপনারা নিজে বুঝে নিন। চরম শত্রু নবী ও নবীর বংশধারীদের ছিল এজিদের বাপদাদারা, আর তাদেরকে লোক এখন বলছে রাজিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ এদেরকে হেদায়ত করুক। আল্লাহ যদি কারো হেদায়ত না করে তো আমি আপনি হাজার চেষ্টা করলেও কারোর হেদায়ত করার শক্তি নেই। আল্লাহ তুমি তৌফিক দান করো, এদের চোখ খুলে দাও, এদেরকে এখনও সঠিক জিনিস জানার বা মানার তৌফিক দান করো। এরা মূর্খতার অন্ধকারের মধ্যে পড়ে আছে, এদের মধ্যে যদি সেই জ্ঞান থাকতো, এরা যদি সেই হকিকতকে জানতো, তো আজ ওই অন্ধকারে পড়ে থাকতো না, আজ অন্ধবিশ্বাসীদের মতো ওই সমস্ত জিনিসকে মেনে চলতো না যেগুলো ইসলাম বিরোধী, বা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখান থেকে দূরে থাকতে বলেছেন তাদেরকে কখনো আশ্রয় দিত না। নবী যাদেরকে মানতে বলেছেন তাদেরকে না মেনে, নবী যেখান থেকে দূরে থাকতে বলেছেন
দুঃখের বিষয়ে উম্মতে মুসলিমার কিছু দাবি মুসলমানিরা মুসলিমরা তারা তাদেরকে ফলো করছে যারা নবীর চরম শত্রু ছিল, নবীর বংশধারীদের চরম শত্রু ছিল, নবীর বংশধারীকেদেরকে শহীদ করেছে, নবীর বংশকে যারা ধ্বংস করেছে আজ তারা তাদেরকে মানছে, আবার নিজেকে উত্তম মুসলমান বলেও পরিচয় দেওয়ার চেষ্টা করছে বা প্রকাশ করছে বা অন্যদেরকে বলার বোঝানোর চেষ্টা করছে। আশা রেখে আমার প্রিয় বোন নিজের প্রশ্নের উত্তর পেয়েছেন। পরের প্রশ্ন নিই। সালাম আলাইকুম, আমি শরীফ শেখ বলছি নিউটন থেকে। একটা পরামর্শ দিচ্ছি আপনাকে, 2020 20 তারিখ আপনি সারা বিশ্বে শিক্ষকের আসনে বসে থাকলেন, আজ বিষাক্ত করে দিলেন, বিষাক্ত যখন করলেনই তখন আরেকটু পরিষ্কার করে করুন, পাতা নম্বর এবং নম্বর দিয়ে পাট পাট করে আরেকটু আলাদা করলে পারে কি হবে, সাধারণ মানুষ আলেম সম্পদ আগে প্রশ্ন করতে শুরু করে দিবে, দেখবেন যে 2-3 মাসের মধ্যে এই রেজাল্ট আপনি পেয়ে যাবেন, তারাই প্রশ্ন করতে শুরু করে দিবে, একদম পুরো আলাদা দুই ভাগে ভাগ করে দেন, দিয়ে আপনি সেভাবে আগিয়ে চলুন, দেখবেন আপনি ভালো রেজাল্ট পাবেন। আজ এসকাট বলে আমার মনে হচ্ছে যে আপনি বিশ্বকে শুনেছি কিনা টোটাল এই ব্যবস্থাপনা এই হাদিস আমার জানা নাই, আজকে আপনি যা শুনালেন এইভাবে আপনি চালিয়ে যান, আল্লাহ আপনাকে হায়াত দেখ, আপনি আরো বড় হন এবং আপনাদের ডাইরেক্টর সাহেবকে বলবেন যে এটা যাতে হিন্দিতে হয় এইভাবে, ইংলিশেও হয় এইভাবে, হিন্দি এবং ইংলিশে হলে আরো ইন্টারন্যাশনাল ফিকারটা পাবে, অর্থাৎ সব ভাষার মানুষের কাছে বিষয়বস্তুটা চলে যাবে এবং তারাই প্রশ্ন করতে শুরু করে দেবে আলেম সম্প্রদায়কে, আর তাতে কি হবে আলেম সম্প্রদায় যারা বলতে পারবে না অলরেডি ছাঁটাই হতে শুরু হবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাত। আমার প্রিয় শরীফ ভাই, আপনার পরামর্শ বা প্রস্তাবের জন্য অনেক অনেক ধন্যবাদ জানাই, বা আপনি যে আমাদের জন্য দোয়া করলেন এর জন্য অনেক কৃতজ্ঞ রইল। বিশ্বাস করুন আমি আপ্রাণ চেষ্টা করছি সঠিক জিনিসকে কোরআন ও সত্য হাদিসের মাধ্যমে আল্লাহর বান্দা ও নবীর সত্য উম্মতিদের সামনে তুলে ধরার, এবং আপনি দেখেছেন, আপনারা সবাই দেখছেন আমি বিনা সূত্রে কথা বলি না, আমি আমার বেশিরভাগ কথা কোরআন থেকে, যেটা আল্লাহর গ্রন্থ আমাদের সকলের মাঝখানে, আল্লাহ আমাদের হেদায়তের জন্য যে গ্রন্থকে রেখেছে বা যে কিতাবকে পাঠিয়েছে, জালেকাল কিতাব ওলা রাইবা ফি, এই সেই গ্রন্থ যার মধ্যে কোনো সন্দেহ নেই, আমি সেখান থেকে বেশিরভাগ কথা বলার চেষ্টা করি যাতে কেউ অমান্য না করতে পারে। আর যখন আমি হাদিস থেকে কথা বলি তো আমার মুসলমান ভাইদের বইতে যে সমস্ত হাদিসগুলো আছে আমি সেগুলো তুলে ধরার চেষ্টা করি যাতে তারা অমান্য না করতে পারে, এই না বলতে পারে যে এটা আপনাদের বইতে আছে কিন্তু আমাদের বইতে নেই, না, নিজেদের বই খুলে দেখুন। আমি হাদিস নম্বর বলি, পৃষ্ঠা নম্বর বলি, বা কোন বাবে এই হাদিস আছে। এখন দুঃখের বিষয় কি হচ্ছে, অনেক হাদিসের বইতে চেঞ্জিং করা হয়েছে, বিশেষ করে সৌদি আরব থেকে এখন যে সমস্ত সাহায় সিত্তা প্রিন্ট হচ্ছে, বিশেষ করে সহি বুখারি ও সহি মুসলিম, এই সহি বুখারি ও সহি মুসলিম আজ থেকে খুব বেশি না 60-65 বছর আগে যেয়ে দেখুন, পুরনো প্রিন্ট দেখুন, তবে মিসর যেন যে সমস্ত সহি বুখারি বা সহি মুসলিম মিশরে প্রিন্ট হয়েছে, কেননা মিশর হচ্ছে সবচেয়ে উচ্চ শিক্ষার স্থান মুসলমানদের, সাধারণ মুসলমানদের মধ্যে, তো ওখানে যখন এই বইগুলো প্রিন্ট করা হয়েছিল তখন ওই সহি বুখারি বা সহি মুসলিমের মধ্যে একটা চ্যাপ্টার ছিল, একটা বাব ছিল, যে বাবের নাম হচ্ছে বাবে ফাজাইল আহলে বাইত, আহলে বাইতের ফজিলত নিয়ে বিশেষ একটি বাব ছিল, বিশেষ একটি চ্যাপ্টার ছিল, সেই পুরো চ্যাপ্টারটাই কে গায়েব করে দিয়েছে, তাহলে এখন সত্য জিনিস পাবলিক কোথায় পাবে? তাদেরকে ভুলের মধ্যে রাখার জন্যে হকিকত তাদের থেকে লুকানো হয়েছে বা এখনও লুকানো হচ্ছে। আমার প্রিয় শরীফ ভাই, আশা রাখি আপনি জিনিসটা বোঝার চেষ্টা করবেন বা অন্যদেরকেও বলবেন যে সঠিক জিনিস পাবলিক কিভাবে জানবে, কিছু লোকেরা ষড়যন্ত্র করে সঠিক জিনিসকে মুছে ফেলার চেষ্টা করছে, সঠিক জিনিস যাতে পাবলিকের কাছে না পৌঁছায় সেই চেষ্টা করছে। আজ মুসলিম উম্মা যে সৌদি আরবকে নিজের জন্য আদর্শ মনে করে, তারাই তাদের সঙ্গে এই বিশ্বঘাতকি করছে, তারাই সত্য জিনিসকে তাদের থেকে লোকানোর চেষ্টা করছে। হকিকতকে আমি পরিষ্কার বলছি যে সৌদি আরব থেকে যে দিনের প্রচার হচ্ছে সে নবীর দিন নয়, সৌদি আরব থেকে যে দিনের প্রচার চলছে আজকাল এটা ইবনে তাইমার দিন, শাইখুল ইসলামের মাজহাব
আব্দুল ওয়াহাবের মাজহাব চালানোর চেষ্টা করছে, যে মাজহাবের ভেতরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনেক জিনিসকে অমান্য করা হয়েছে। আজ যখন আমি কিছু ভাইয়ের প্রশ্নের উত্তরে বলি যে এই তাবলিগি জামাত যারা মসজিদে মসজিদে তাবলিগ করে, এদের মধ্যে বেশিরভাগ এমন আছে যারা বিদেশি পয়সায়, বিশেষ করে পরিষ্কার বলছি সৌদি আরবের পয়সায় তারা তাবলিগ করছে, আর তারা সত্য ইসলামের তাবলিগ করছে না, তারা সৌদি ফিকর, তাদের থিঙ্কিং প্রচার করছে। যদি তারা দিনের তাবলিগ করে, নবীর দিন পৌঁছায়, নামাজ রোজার কথা বলে, আমাদের সঙ্গে তাদের সঙ্গে কোনো দ্বিমত নেই, মতভেদ হতেই পারে না। নবীর সাহাবিরাও এ কাজ করতেন, নবীর হুকুমে তারা যে তাবলিগ করতেন, তো যদি সঠিক জিনিস অন্যদের কাছে তারা পৌঁছাতেন আমাদের সঙ্গে কোনো মতভেদ থাকতো না। কিন্তু দুঃখের বিষয়, মসজিদে বসে মিথ্যা কথা বলছে, নবীর উপরে দরুদ সালাম পড়তে মানা করা হয়েছে, নবী যা দোয়ার ছিল দিয়ে চলে গেছেন, নবীর উপরে সালাম পড়ো না, ক্যাম করো না, যে নবীর উপরে নামাজ না পড়লে নামাজ হচ্ছে না, নামাজের ভিতরে তাশাহুদের সময় বলতে হয় আসসালামু আলাইকা আইয়ুহান নবী ও রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু, যদি এই সালাম নবীর উপরে না পড়ায় তো তার নামাজ হবে না, সেই নবীর উপরে নামাজের পরে সালাম পড়তে মানা করছে, নজর নিয়াজ বা অনেক জিনিস ওসিলা করতে মানা করছে। মানে মুসলমানদের মধ্যে মতভেদ সৃষ্টি করছে, মানে নিজেদের ছাড়া অন্য সকলকে তারা ভুল বলছে। যদি আমরা সবাই কোরআন ও আহলে বাইতের উপরে চলতাম, কোরআন ও আহলে বাইতের কথা মতো জীবনযাপন করতাম, আমাদের মধ্যে কখনো মতভেদ হতো না। নবী ওই জন্য বলেছিলেন যে আমার পরে যদি তোমরা পথভ্রষ্ট না হতে চাও, তোমরা যদি সঠিক পথের উপরে থাকতে চাও, তো আমি দুটি জিনিস ছেড়ে যাচ্ছি, ওটাকে ফলো করো, কোরআন এবং আমার আহলে বাইতকে, আর এই দুটি জিনিস কখনো এক অপর থেকে বিচ্ছিন্ন হবে না। সুতরাং কোরআন এবং আহলে বাইতকে আলাদা করো না, যেখানে কোরআন সেখানে আহলে বাইত, আর যেখানে আহলে বাইত সেখানেই কোরআন। আহলে বাইত তাই বলেছেন বা তাই বলবেন যা কোরআনে আছে, কিন্তু দুঃখের বিষয় আজ মিথ্যা প্রচার করছে তারা। আব্দুল ওয়াহাবের দিন, আব্দুল ওয়াহাবের মাজহাব, শাইখুল ইসলামের ফতোয়া মানতে লোকদেরকে বাধ্য করছে, যে সমস্ত ফতোয়ার সঙ্গে শরিয়ত ইসলামের কোনো সম্পর্ক নেই, এমন এমন অবৈধ জিনিস তারা বৈধ করছে, আর বৈধ জিনিসগুলো অবৈধ করছে। তারা সামনে আসুক, আমি তাদেরকে একটা একটা করে দেখাতে চাই যে এই সমস্ত অবৈধ জিনিসকে সৌদি আরব বৈধ করেছে, আর এই সমস্ত অবৈধ জিনিসকে বৈধ করেছে, আর এই সমস্ত বৈধ জিনিসকে তারা অবৈধ করেছে, যেটা নবীর শরীয়তে ছিল, নবীর দিনে ছিল, কিন্তু তারা সেগুলো করতে মানা করছে, আর যেগুলো নবী মানা করেছেন সেইগুলো তারা আজ করতে বলছে। তাহলে এই জামাতের কথা শোনা, এবার আপনার বিবেক কী বলে? শরীফ ভাই, আপনি ঠিক বলেছেন যে আমাদের সকলে মিলে চেষ্টা করতে হবে, একা আমি পুরো পৃথিবীতে পরিবর্তন সৃষ্টি করতে পারবো না, আমি রাস্তা দেখাচ্ছি, তবে এটাকে প্র্যাকটিক্যাল করতে হবে সমস্ত এলাকার শিক্ষিত ব্যক্তিদেরকে, সমস্ত এলাকার সম্মানীয় সমাজদার বুঝদার ব্যক্তিদেরকে, তারা এই হকিকতকে জেনে শুনে মেনে নিজেরা আমাল করে, তারপরে সেটা তারা যেন নিজের পরিবেশে বা পরিবেশের লোকদের সামনে তুলে ধরার চেষ্টা করে। হকিকত তারা জানুক, মানুক আর না মানুক সেটা তাদের ব্যাপার, কিন্তু কাল কেয়ামতে আমরা ধরা পড়ব না যে কেন তোমরা এই কথা জানার পরে নিজের পরিবেশে বা নিজের পরিবারদেরকে বা নিজের পাড়াপড়শিদেরকে কেন বলোনি। কালকে আমাদের সকলের কাছেই প্রশ্ন হবে, তাই আমাদের সকলকে মিলে চেষ্টা করতে হবে। আমার প্রিয় ভাই, আমি আপ্রাণ চেষ্টা করব সমস্ত জিনিস ক্লিয়ারলি প্রমাণের সঙ্গে সূত্র সমেত বলার, এবারে কে মানবে না মানবে সেটা তাদের ব্যাপার। আশা রাখি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। পরের প্রশ্ন নিয়ে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু, আমি কলকাতা থেকে বলছি, আনোয়ারা বিবি। আমার স্বামীর চাপে পড়ে আমি দুদিকে বাচ্চা নষ্ট করে ফেলেছি 3 মাসের করে, কিন্তু আমি অনেক বড় গুণা করে ফেলেছি, আমি কি করলে আমার গুণা কম হবে আপনি আমাকে বলে দিন। আর আমার খাওয়া দাওয়া বন্ধ, সংসারে পিসা
বাজার করার পয়সা দেবে নে চলে যাবে, এইসব অত্যাচারের জন্য আমাকে করতে হয়েছে। এখন সেই যে থেকে আমি বাচ্চা নষ্ট করেছি, আমি ভালো নেই, আমি খুব কষ্টের মধ্যে আছি। আমার জন্য একটু দোয়া করে দেবেন, আমি যেন ভালো থাকি। আর কি করলে আমার গোনা কম হবে আমাকে বলে দেবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আপনার পরিবারের জন্য সবাই ভালো থাকে, আপনারা ভালো থাকবেন। আমি দোয়া করি আল্লাহর কাছে এই চ্যানেল থেকে আমি অনেক জ্ঞানমান লাভ করেছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাত। আমার প্রিয় বোন, খুব দুঃখের সঙ্গে বলতে হচ্ছে আপনি দুটো দুটো জীবন হত্যা করেছেন। কোনো নিষ্পাপ ব্যক্তিকে কাতল করলে যে সাজা বা যে পাপ তার অধিকার হয়েছেন। এদের সম্পর্কে কোরআন বলছে আল্লাহ হাশরের ময়দানে জিজ্ঞাসা করবে, ওয়াইদাল মাউদাতু সুইলাত বিআই যামিন কুতিলাত, ওই সমস্ত শিশুদেরকে যাদেরকে গর্ভের ভিতরে গর্ভে থেকে বাইরে আসার পরে হত্যা করা হচ্ছিল সে সময় বা এখনও হচ্ছে, ওদের সম্পর্কে খোদা জিজ্ঞাসা করবে যে কি দোষে এদেরকে মারা হয়েছিল, এদের পাপ কি ছিল, তখন কি উত্তর দেবেন একবার চিন্তা করে দেখুন। যদি আপনি আপনার স্বামীর সঙ্গে জড়িত থাকেন তাহলে সাজা উভয়কে পেতে হবে, আর যদি আপনি রাজি না থাকতেন, স্বামী যদি আপনাকে বাধ্য করে থাকে, তো এর জন্যে পুরো পাপের দায়ী সে হবে। ওই আজাব, ওই সাজা, ওই কাতল বা হত্যা করার যে সাজা সে পাবে। তবে আপনার জন্য শুধু আমি এতটুকু বলতে চাই, যদি সাজাকে কম করতে চান তো দিয়ে দিন। শরীয়তে একটি সিস্টেম রাখা হয়েছে, কেউ যদি কাউকে নিষ্পাপ ব্যক্তিকে কাতল করে তো তার দিয়াত দিতে হয়, ওই দিয়াত আদায় করে দিন। কত দিনের বাচ্চা ছিল সেই হিসেবে ইসলামে দিয়াত রাখা হয়েছে, ওগুলো তৌজিল মশালে ডিটেলস দেওয়া আছে, ওখানে পড়ে নিন। আর যদি সেটা সম্ভব না হয় তাহলে কন্টিনিউয়াসলি 40 দিন রোজা রাখুন। রোজা রেখে প্রতিদিন ইফতারের পরে দুরেকাত নামাজে তওবা ইস্তেগফার পড়ে আল্লাহর কাছে ক্ষমা চান যে আল্লাহ আমি মহাপাপ করেছি, আমার জীবন থেকে শান্তি চলে গিয়েছে, সুতরাং আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, আমার জীবনে সুখ শান্তি ফিরিয়ে দাও, আমার সংসারে শান্তি ফিরিয়ে দাও। এইভাবে 40 দিন কন্টিনিউয়াসলি লাগাতার যদি রোজা রেখে আল্লাহর কাছে ক্ষমা চান তো হয়তো আল্লাহ আপনাকে ক্ষমা করে দেবে এবং আপনার জীবনে শান্তি ফিরিয়ে দেবে। আশা রাখি আপনার প্রশ্নের আপনি উত্তর পেয়েছেন। পরের প্রশ্ন নিই। আসসালামু আলাইকুম মাওলানা সাহেব, আমি জানতে চাই যে আমার ছোট ছেলে পরীক্ষায় বসবে, একটা কোরআনের একটা আমাকে দোয়া বলে দিই যাতে সফল হতে পারে, পরীক্ষায় যেন পাস করে চাকরি যেন হতে পারে, তার জন্য আমি বলছি। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাত। আমার প্রিয় বোন, আপনার ছোট ছেলেকে বলবেন যখন পরীক্ষা দেওয়ার জন্য ঘর থেকে বাইর হবে তো সুরায় আলহাম পড়ে, সুরায় আলহাম আপনি পড়বেন, আপনার সঙ্গে সঙ্গে সে যেন পড়ে, পড়ে ঘর থেকে বাহির হয় আর বিসমিল্লাহ ওয়া বিল্লাহে তওয়াক্কাল তো আলাল্লাহ বলে ঘর থেকে বাইর হবে, বিসমিল্লাহ ওয়া বিল্লাহে তওয়াক্কাল তো আলাল্লাহ। আর পরীক্ষায় যখন প্রশ্নের উত্তর লেখা শুরু করবে তখন আগে ওই আনসার শিটের উপরে, মানে যে পেপারের উপরে উত্তর লিখবে সেই পেপার উপরে কলম দিয়ে বা পেন্সিল দিয়ে নয়, নিজের আঙুল দিয়ে লিখবে রব্বে ইয়াসসির ওয়ালা তুআসসির ওয়া তাম্মিম বিল খায়র। নিজের মনে মনে এটা পড়তেও থাকবে এবং কাগজের উপরে আঙুল দিয়ে লিখবে রব্বে ইয়াসসির ওয়ালা তুআসসির ওয়া তাম্মিম বিল খায়র, আল্লাহ তুমি এটাকে আমার জন্য সহজ করো, কঠিন করো না, এবং ভালোভাবে মঙ্গলের সঙ্গে কামিয়াবির সঙ্গে এটাকে পরিপূর্ণ করো বা কমপ্লিট করো, তো ইনশাল্লাহ আল্লাহ দোয়া কবুল করবে এবং অটোমেটিক তার বিবেকে তার মনে ওই প্রশ্নের উত্তর জেগে যাবে। আশা রাখি এটা করলে পরীক্ষায় সফল হবে। তাছাড়া সবসময় ওকে পড়তে বলবেন রব্বে জিদনি ইলমা ওয়া ফাহমা ওয়া ইয়াকিনা ওয়া আলহিকনি বিস-সালিহিন, যেটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি নিজের সাহাবিদেরকে বলেছিলেন, নিজের বাচ্চাদেরকে এই দোয়ার শিক্ষা দাও, তারা জীবনে অনেক কিছু উপলব্ধি করতে পারবে বা তারা জ্ঞান লাভ করবে এবং জীবনে উন্নতি করবে। রব্বে জিদনি ইলমা ওয়া ফাহমা ওয়া ইয়াকিনা ওয়া আলহিকনি বিস-সালিহিন। আর তাছাড়া বিশেষ করে পরীক্ষার জন্যে সূরা
বাকারার আয়াত নম্বর 32 পাঠ করবেন বা ওকে পাঠ করতে বলবেন। হযরত আদম নবীর যখন পরীক্ষা নিচ্ছিল আল্লাহ, তখন উনি এই আয়াত পড়েছিলেন। তারপরে উনি আল্লাহর তরফ থেকে হেদায়াত পেয়েছিলেন এবং নিজের পরীক্ষায় সফল হয়েছিলেন। কালা লা ইলমা লানা ইল্লামা আল্লামতানা, এ আমার প্রতিপালক, এ আমার আল্লাহ, আমি কিছু জানি না কিন্তু যা তুমি আমাকে শিক্ষা দিয়েছ বা জ্ঞান দিয়েছ। সুতরাং আল্লাহর তরফ থেকে সাপোর্ট পাবে আর পরীক্ষায় সফল হবে। পরের প্রশ্ন নিই। হ্যালো, আসসালামু আলাইকুম, আমি হাওড়া থেকে মানসুরা বলছি। হুজুর, আমরা যে কোরআন শরীফ পড়ি তা মনে হচ্ছে নিজেরা ঘরে করতে পারবো, বসাতে পারবো, তা কিরকম করে পড়তে হবে আপনি একটু ভালো করে বুঝে বলে দেবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাত। আমার প্রিয় বোন, কোরআন পড়ে নিজেই বক্সানো উত্তম। কোরআন পড়ুন, আয়াত পড়ুন, সুরা পাঠ করুন, এক পারা দু পারা যতই কোরআন পড়ুন, যখন শেষ হয়ে যাবে সাদাকাল্লাহুল আলিউল আযিম বলে এবারে বলতে হবে, আল্লাহ আমি যে এই কোরআন তেলাওয়াত করলাম, এই যে সুরা পাঠ করলাম, এর সওয়াব দান করলাম পঞ্জতনে পাক বা বারো ইমাম চৌদ্দ মাসুমান আলহামের রুহকে, তার পরিবর্তে যা সওয়াব হবে পঞ্চতনে পাকের ওসিলা যখন আমরা নিজের মৃতদেরকে, মরহুমদেরকে এই সওয়াব পাঠাবো, তখন অনেক বৃদ্ধি করে তাদেরকে দেওয়া হবে ওই বাবরকত নামের ওসিলায়। তাই এইভাবে বলতে হবে যে আল্লাহ এই সমস্ত সুরাজ আমি পাঠ করলাম, তেলাওয়াত করলাম, এর সওয়াব আমি দান করলাম পঞ্চতনে পাক বা বারো ইমাম চৌদ্দ মাসুমান আলহামকে, তার পরিবর্তে যা সওয়াব হবে আল্লাহ সেটা তুমি আমার অমুক মরহুমকে দান করো, আমার অমুক মরহুম যেন সেটা পায়। এবারে সলাওয়াত পড়ুন, ইনশাআল্লাহ পঞ্চতনের পাকের ওসিলায় সুন্দর রূপে ওই তেলাওয়াতের সওয়াব আপনার যে মরহুমের জন্য আপনি তেলাওয়াত করেছেন তার কাছে পৌঁছে যাবে। এই বলে আমার বক্তব্য আজকে এখানে শেষ করছি। যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে, তো স্ক্রিনের উপর যে নম্বর দেওয়া হচ্ছে ওই নম্বরে ফোন করে নিজের প্রশ্ন রেকর্ড করান। হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া হয়েছে, নিজের প্রশ্ন আগে নিজের মোবাইলে রেকর্ড করে আমাদেরকে ভয়েসমেল করে দিন বা হোয়াটসঅ্যাপ মানে লিখেও টেলেক্স করেও পাঠাতে পারেন। দূরত্ব দেশে যারা বাস করছেন, নিজের প্রশ্ন চ্যানেল উইনকে যদি তারা পাঠাতে চান, তো ইমেল অ্যাড্রেস বা ফ্যাক্স নম্বর দেওয়া হয়েছে, আপনারা ইমেল বা ফ্যাক্সের মাধ্যমেও চ্যানেল উইনকে নিজের প্রশ্ন পাঠাতে পারেন। আমরা আপ্রাণ চেষ্টা করছি প্রতি সপ্তাহে আপনাদের প্রশ্নের উত্তর আপনাদের কাছে পৌঁছে দেওয়ার জন্যে। আমি আমার দর্শকবৃন্দদের জন্য বলতে চাই, গত সপ্তাহে কিছু পুরনো এপিসোড রিপিট করা হয়েছে আমার দর্শকবৃন্দদের ডিমান্ডের। তাদের বারবার অনুরোধ হচ্ছিলো যে মানা সাহেব এই সমস্ত এপিসোডগুলো একটু পুনরায় দেখানো হোক, তাই তাদের মান রাখার জন্যে কিছু এপিসোড গত সপ্তাহে আপনাদেরকে দেখানো হয়েছে। সুতরাং নতুন এপিসোড ইনশাআল্লাহ আগামী দুই তিন দিনের ভেতরে পুনরায় দেখানো শুরু করা হবে। এর জন্যে যদি আপনাদের মধ্যে কোনো রকমের অসুবিধা হয়ে থাকে, কিছু লোকেরা ফোন করে জিজ্ঞাসা করেছেন, মেসেজও পাঠিয়েছেন, মানন সাহেব এই সমস্ত পুরনো এপিসোড দেখানো হচ্ছে, নতুন এপিসোড আমরা দেখতে পারছি না, কি কোনো অসুবিধা হয়েছে? না, কোনো অসুবিধা ছিল না। অনুরোধ ছিল পাবলিকের, সমস্ত দর্শকবৃন্দদের, ওই সমস্ত এপিসোড পুনরায় দেখানোর জন্যে প্লিজ দয়া করে এটা বোঝার চেষ্টা করবেন। ওয়া আখরু দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন।